এখানে রয়েছে, দেখুন দূরে দেখুন তো, দেখি খুব সুন্দর চিংড়ি মাছ। আমাদের চিংড়ি মাছের রেসিপি হবে, চুনো মাছ রয়েছে, বুঝলি, ছোট ছোট মাছ, অনেক পেয়েছি নাকি, কত চিংড়ি মাছ। এইভাবে আমরা সংগ্রহ করে নিচ্ছি সমস্ত চিংড়ি মাছ, কতগুলো পেয়েছি একসব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন এদিকে চিংড়ি মাছ, আমরা অনেক চিংড়ি মাছ সংগ্রহ করে নিয়ে এসেছি পুকুর থেকে। আর আমাদের পুকুরের দেশি চিংড়ি মাছ দেখুন এরকমই হয়, ছোট ছোট। দেখুন বন্ধুরা আমাদের ক্ষেতে অনেক রকমের সবজি লাগানো আছে, এখানে পুঁই শাক আছে, এখানে লালতে শাকের বীজ মানে লালতে শাক ছিল, এখানে ঝিঙে গাছ, ঝিঙে গাছ তো ওইদিকে বড় হচ্ছে, দুই রকমের কুমড়ো আমাদের জমিতে লাগানো আছে। এটা দেখুন এটাকে কদমা কুমড়ো বলা হয়, আর এদিকে একটা জাতের কুমড়ো রয়েছে, এটা একটু লম্বা হয়েছে কুমড়োটা। কোন কুমড়োটা নেব রান্নার জন্য? এটা নেব রান্নার জন্য, এই কুমড়োটা নেব। এই কুমড়োটা এখন আমরা ভেঙে নিচ্ছি, এই কুমড়োটা দিয়ে আমরা চিংড়ি মাছ দিয়ে রান্না করব, আপনারা পুরো ভিডিওটা দেখবেন। চিংড়ি মাছগুলো এরপর আমরা বেছে নিচ্ছি, এইভাবে চিংড়ি মাছ আমরা বেছে নিচ্ছি। চিংড়ি মাছ বাছা হয়ে গেছে, এবার ধুয়ে নেব। কুমড়োটা কেটে নিচ্ছি, দেখুন কত সুন্দর রং কুমড়োটা, হালকা করে ছাল ছাড়িয়ে নিচ্ছি। এগুলোকে পিস করে নিচ্ছি, পিসিমা যতটা পরিমাণ লাগবে কুমড়ো ততটা কেটে নিয়েছে, বাকি অর্ধেক পরিমাণ রেখে দিয়েছে, এটা পরে রান্না হবে আমাদের। এরপর ধুয়ে নেব, বন্ধুরা এদিকে পিসিমা রান্নার জন্য সমস্ত মশলা প্রায় রেডি করে নিয়েছে, ঠিক আদা বেটে রেখে দিয়েছে, নুন ধরে গেছে, কড়াই চাপিয়ে দিচ্ছি। প্রথমে আমরা শুকনো খোলায় জিরে ভেজে নিচ্ছি, জিরে ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি, কড়াই চাপিয়ে দিলাম, চিংড়ি মাছে লবণ হলুদ মাখাই নেব, কড়াই গরম হয়ে গেছে, সরষের তেল দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ ভাজার জন্য, মেখে নিচ্ছি, তেল গরম হয়ে গেছে, চিংড়ি মাছ
ভাজার জন্য দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে আমরা সামান্য তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, তেলে আমরা পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি, দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, একটা তেজপাতা মাঝখানে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। এরপর আমরা কেটে রাখা কুমড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, কিছুক্ষণ কষানোর পর সামান্য আদা বাটা দিয়ে দিচ্ছি। কুমড়ো কষানো হয়ে গেছে, জল দিয়ে এবার ভেজে রাখা জিরে বেটে নিচ্ছি। এবার ভেজে রাখা জিরে বাটা দিয়ে দিচ্ছি, চিনি দিয়ে দিচ্ছি। চিনি আপনারা দিতেও পারেন, না দিতেও পারেন। কুমড়োর তরকারি একটু চিনি দিয়ে দিচ্ছি। দেখি এবার কুমড়ো সিদ্ধ হয়েছে কিনা। কুমড়ো সিদ্ধ হয়ে গেছে, এই যে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। আমাদের চিংড়ি মাছ দিয়ে কুমড়ো রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। রান্না করেছি, এরপর আমরা খেয়ে দেখব কেমন হয়েছে। ভালো হয়েছে, আপনারাও এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন, বন্ধু বান্ধবীদের কাছে শেয়ার করবেন, এবং এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্যে আমাদের সঙ্গে থাকবেন।